লোকসভা ভোটের জন্য প্রার্থীদের নামের প্রথম তালিকা প্রকাশ করল কংগ্রেস। তালিকায় নাম রয়েছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে সলমান খুরশিদ, সুশীল কুমার সিন্ধের। এবারও উত্তরপ্রদেশের রায়বেরিলি থেকেই ভোটে লড়ছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আমেঠি থেকে লড়ছেন রাহুল গান্ধী, বর্তমানে এই কেন্দ্রেরই সাংসদ তিনি। ফারুকাবাদ থেকে কংগ্রেসের প্রার্থী কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সলমান খুরশিদ। মহারাষ্ট্রের সোলাপুর থেকে ভোটে দাঁড়াচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। বিহারের সাসারাম থেকে প্রার্থী লোকসভার অধ্যক্ষা মীরা কুমার। কর্ণাটকের গুলবর্গা থেকে লড়ছেন রেলমন্ত্রী মল্লিকার্জুন খাড়গে। বেঙ্গালুরু দক্ষিণ থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা সদস্য নন্দন নীলেকানি। মধ্যপ্রদেশের ছিন্দেওয়াড়া থেকে লড়ছেন সংসদ বিষয়ক মন্ত্রী কমলনাথ। মধ্যপ্রদেশের গুনা থেকে কংগ্রেসের প্রার্থী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উত্তরপ্রদেশের কানপুর থেকে দাঁড়াচ্ছেন কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল। মুম্বাইয়ের তিন কেন্দ্রে কংগ্রেসের তিন হেভিওয়েট প্রার্থী। মুম্বাই উত্তর পশ্চিমে গুরুদাস কামাত, মুম্বাই উত্তর মধ্যে প্রিয়া দত্ত এবং মুম্বাই দক্ষিণে মুরলী দেউরা। রাজস্থানের চিতোরগড় থেকে ভোটে দাঁড়াচ্ছেন গিরিজা ব্যাস। ছত্তিশগড়ের কোবরা থেকে প্রার্থী কৃষি প্রতিমন্ত্রী চরণ দাস মহন্ত। বিলাসপুর থেকে দাঁড়াচ্ছেন অটল বিহারী বাজপেয়ীর ভাইজি করুণা শুক্ল। উত্তরপ্রদেশের ফুলপুর থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন মোহাম্মদ কাইম। এরাজ্যেরই জৌনপুর থেকে লড়ছেন অভিনেতা রবি কিষেণ। হরিয়ানার কুরুক্ষেত্র থেকে কংগ্রেসের প্রার্থী নবীন জিন্দল। উত্তরপ্রদেশের খুশিনগর থেকে লড়ছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আর পি এন সিংহ। এবার কংগ্রেসের প্রার্থী তালিকায় নাম রয়েছে দুই ওড়িয়া অভিনেতা অভিনেত্রীরও। কটক থেকে দাঁড়াচ্ছেন অভিনেত্রী অপরাজিতা মহান্তি এবং ভুবনেশ্বর থেকে অভিনেতা বিজয় মহান্তি। 194 জনের এই তালিকায় 35% প্রার্থীর বয়স 50-এর নিচে, 15% প্রার্থী মহিলা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।